28 তারিখ কিছু করতে না পেরে এখন গার্মেন্টস অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যা ছিল ন্যূনতম মজুরি সেটা বৃদ্ধি করে 12,500 টাকা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এক লাভে 56% বৃদ্ধি। ওদের কোন কোন সংগঠন দাবি দিয়েছে যে 25,000 টাকা দিতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর এতগুলা পরীক্ষা দিয়ে যখন চাকরি শুরু করে বেতন শুরু হয় 22,000 টাকা দিয়ে, ব্যাংকে চাকরি শুরু হয় 20,000 টাকা দিয়ে। শ্রমিক সংগঠনের নেতা পরিচয় যারা দিচ্ছে ওরা আসলে কেউ শ্রমিক না, ওদের ঢাকা শহরে দামি ফ্ল্যাট আছে, আবার ঢাকা শহরে গাড়ি আছে, মিটিংয়ে যখন যায় তখন রিক্সায় যায়, গাড়ি দূরে রেখে যায়, খবর আছে আমাদের কাছে। আর বাড়িতে কাউরে ডাকে না, ওই অফিসে ডাকে, কারণ এত সুন্দর নেতার বাড়ি দেখলে তো শ্রমিকরা বিগড়ে যাবে, তোরা কিসের শ্রমিক, এরা ইউজ করছে আর এদেরকে বিএনপি যাওয়ার বাতাস দিচ্ছে। আমি শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ জানাব, কারো প্ররোচনায় আপনারা নিজের ভাগ্য অর্থাৎ নিজের প্রতিষ্ঠা যেটিতে কাজ করেন সেটিতে হামলা করা মানি, সেটাতে ভাঙচুর করা মানি নিজের গায়ে আঘাত দেওয়া, কারণ সেই প্রতিষ্ঠানেই আপনাকে দেশকে বাঁচিয়ে রেখেছে। তাই কারো প্ররোচনায় আপনারা প্ররোচিত হবেন না, সেটি হচ্ছে আপনাদের প্রতি বিনীত অনুরোধ। যারা প্ররোচনা দিয়ে আপনাদের প্রতিষ্ঠানে বাইরে থেকে গিয়ে হামলা করছে তাদেরকে চিহ্নিত করুন এবং এই হামলাকারীদের আইনের হাতে তুলে দিন।